Assalamualaikum everyone. কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা এক্সক্লুসিভ ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ইনভিটেশন কার্ড এন্ড কিছু ফ্লাওয়ার্স আর হচ্ছে কিছু ডেজার্ট পাঠানো হয়েছে রেব বাফেট এন্ড রুফটপ থেকে। কজ তাদের 28 তারিখে গ্র্যান্ড ওপেনিং ছিল মিরপুর 11-তে। সো ইনভিটেশন কার্ড এন্ড আদার সব কিছু এসেছিল 27 তারিখ রাতে। 28 তারিখ সন্ধ্যার দিকে রেডি হয়ে গেলাম আর আমার এই সুন্দর আউটফিটটা পেয়ে যাবেন পিসিস হাউস পেজে, আর আমার সুন্দর এই পেন্ডেন্ট নিকাবটা পেয়ে যাবেন সুহিচেলস পেজে। এই হচ্ছে রেভ বাফেট অ্যান্ড রুফটপ, আর অপোজিটে হচ্ছে আমি আর আমার বোন। তো আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, চলে আসলাম। খুবই সুন্দর লাগতেছিল বাহির থেকে তাদের ডেকোরেশনটা, ভিতরে ঢুকার পর তো আরও বেশি ভালো লাগতেছিল। নেচার কে কে না পছন্দ করে আমাকে একটু বলেন? সবাই আসলে সবুজের মধ্যে বসে একটু খেতে চায়, আড্ডা দিতে চায়, স্পেশালি ফ্রেন্ডসদের সাথে। অলমোস্ট প্রোগ্রাম স্টার্ট হয়ে গিয়েছে, এখন আসবে দ্য ওয়ান অ্যান্ড অনলি, আপনারা সবাই দেখতে পারবেন কিছুক্ষণ পরে, আর তার কথাগুলোই শুনুন। আমি এখন আর কথা বলছি না, আমরা এখন আসবো। আই ওয়ান্ট ইউ গাইজ টু বি অ্যাজ লাউড অ্যাজ পসিবল, ঠিক আছে? পারবা না? চিল্লাইতে পারবা না? অলরাইট, আমি একটা কাউন্টডাউন দিই, 3, 2, 1, পুট ইউর হ্যান্ডস টুগেদার ফর নিশো ভাই। নিশো ভাই, সালামালাইকুম। দাঁড়ান দাঁড়ান, কাইটেন না, এখন আস্তে 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 একটু সাসপেন্স বিল্ড করে। এই না 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 না, আস্তে আস্তে। কি হচ্ছে, কেমন লাগছে ভাই? গলাটা ভেঙে গেছে, অল গুড। খুবই সুন্দর প্লেস, এবং সামনে যেদিকেই দেখাচ্ছে সবাই খুব সুন্দর করে সেজে আসছে। আপনাদের গরম লাগতেছে না? অনেক অনেক, কিন্তু প্লেসটা অনেক সুন্দর না? অনেক। এরপরে কে কে এক্সপ্লোর করবে? এই কই চিপাই চিপাই কে কে আছে, কোথায় আছে? সবাই লজ্জা পাচ্ছে। আচ্ছা ভাই, বলেন বলেন, আপনি আসেন, কে এখন লজ্জা পাচ্ছেন কেন? কোয়েশ্চেন ছিল একটা, উনি 6-7টা করে ফেলছে। তার মধ্যে বলছিলাম এক্সক্লুসিভ করতে, উনি বলছে কেমন আছো। সো ভেরি সুইট, ভেরি সুইট। আপুদা, আপনার কি মনে হয়, হাউ উইল ইউ রেসপন্ড টু দিস? ইশো ভাই, না এটা কিন্তু বলতে হবে, তুমি আমাকে যেমন রাখছো তেমন আছে। হাই বলছে, আমি আনসার করবো না, সরি, জুম ডেন। আচ্ছা সব একদম, ও হাসতে চায়, সবাইকে সময় নিয়ে বানাইছে, এবং আমরা শশা অবস্থা থেকে সবাই আমরা সুন্দর এবং সুন্দরী। সো আমি আমার ফ্রেন্ডসদের সাথে আপনাদেরকে দেখা করাই দিই। এই হচ্ছে মাইশা, এরপরে মাইশার বড় বোন নীলা আপু। যারা এখন আমার ব্লগ দেখছেন তাদের মধ্যে কেউ কি নিশু ভাইয়ের ফ্যান আছেন? ফ্যান থাকলে হচ্ছে নিশু ভাইকে মেনশন দিয়ে বলেন যে ভাইয়া বিগ ফ্যান, আর যেটা ইচ্ছা সেটাই বলেন। বাই দ্য ওয়ে, রেভের কেকটা কিন্তু খুবই জোস ছিল। এরপর আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসছি, একটু আগে আমরা থার্ড ফ্লোরেই ছিলাম। সেকেন্ড ফ্লোরের ডেকোরেশনটা তো জাস্ট ওয়াও, খুবই রয়্যাল লাগতেছিল দেখতে। এই হচ্ছে নীলা আপু, সাথে আছে আমাদের দ্য ওয়ান অ্যান্ড অনলি ফুড কোর রিজন ভাইয়া। এখানে আসার পর আমার খুবই ভালো লাগছে, বিকজ এইবারের ইনভিটেশনটাতে আমি যাদের সাথে দেখা করছি প্রত্যেকটা পার্সন এত বেশি ভালো ছিল, তাদের বিহেভিয়ার সব কিছু ফ্রেন্ডলি ছিল। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তাবাসুম আপু ফর ইনভাইটিং মি, অ্যান্ড অলসো থ্যাংকস ফর রে বাফেট অ্যান্ড রুফটপ, যারা এত কিছু এত সুন্দরভাবে অর্গানাইজড করেছেন, হোস্ট, এভরি ওয়ান, জাস্ট ওয়াও। এত সুন্দর করে সব কিছু হ্যান্ডেল করা কিন্তু একদমই সহজ না। আর এইখান দিয়ে যখন ডেজার্ট অ্যান্ড ডোনাট দেখতেছিলাম, ভাই আমার তো পুরা এখনই জিভে পানি চলে আসতেছে, আমার এখন আবার খাইতে মন চাইতেছে, জাস্ট ওয়াও ছিল তাদের খাওয়ারগুলো। এরপর আমরা হচ্ছে আমাদের খাওয়াটাও নিয়ে নিলাম। কথায় আছে না, শুধু জায়গা সুন্দর হলে তো হবে না, খাওয়ারের কোয়ালিটিও ভালো হতে হবে। ঠিক এই জায়গায় এসে আপনি একের মধ্যে দুই পাবেন, খাওয়ার দাওয়ারও ভালো, জায়গাও খুবই সুন্দর, আসলেই খুব ভালো লাগবে। যদি আমি ফুড ব্লগার না, বাট ফুডের প্রতি একটু হইলেও তো আইডিয়া আছে, জাস্ট ওয়াও ছিল সবকিছু, আলহামদুলিল্লাহ। এরপর আমাদের পাশেই ছিল নিশো ভাইয়া, উনি হচ্ছে ইন্টারভিউ দিচ্ছিল, দেন এখানে আমরা বসে আছি আর ওনার সাথে কিছু ভিডিও করতেছিলাম। উনি যে এত বেশি ফ্রেন্ডলি একজন পার্সন, আপনাদেরকে জাস্ট বলে বুঝাইতে পারবো না। অবশ্য না, নাটক দেখেও বুঝতে পারতেছেন উনি একটা ভালো মনের মানুষ। তো আমরা এরপর এখানে কিছুক্ষণ বসে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পরে হচ্ছে ওনার সাথে ছবি তুলছিলাম, আর ওনার সাথে ছবি তোলার পরে তো অনেকে অনেক ব্যাড কমেন্ট করছেন, হোয়াট এভার, বাট আমার কিছু যায় আসে না, কারণ আমি মানুষের কথায় একদমই কান দিই না, নিজের ইচ্ছা মতোই চলি, আলহামদুলিল্লাহ। নিশো ভাইয়ের ইন্টারভিউ শেষে আমরা তার সাথে কিছু ছবি তুললাম। যতক্ষণ রেভ বাফেট অ্যান্ড রুফটপে ছিলাম সময়গুলো অসম্ভব ভালো কেটেছিল। ওকে, সো ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এই নতুন পেজটি মানে সুহিজ
CUHIE'S Empire page, like and follow the Pasha Thagbin. Shabab Hal Thagbin, Shusu Thagbin, Allah Hafiz.